আজকে আমরা এসেছি সোহিনীদের জমিতে। তো এই দেখো সোহিনী, হাই কর। হ্যালো। তো ওদের জমিতে এসেছি, ওদের শাক সবজি ফুল ফল দেখব। এখানে আছে বেগুন গাছ, বরবটি, লাউ, কুমড়ো, কামরাঙা, বাতাবি লেবু, আখ, তারপরে কাঁঠাল, পেঁপে, গাঁদা ফুল, বেগুন, কাঞ্চন ফুল, আরো অনেক অনেক ফুল আছে। তো সেইগুলো আপাতত দেখব। আর ওই প্র্যাঙ্ক ভিডিও তো আসবেই একটা সিনে, তুই জানিস না নিশ্চয়ই। কিসের প্র্যাঙ্ক? সবাইকে আই হেট ইউ বলেছিলাম আমি, ছজনকে টোটাল ক্লোজ ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, তুইও ছিলিস। হ্যাঁ, তো সেইটার ভিডিও। সেটার আবার কি ভিডিও? রিয়াকশন? হ্যাঁ, রিয়াকশনটা আমি বলেছি সবাইকে বাড়িতে। কেন, আইডিয়াটা ভালো নয় নাকি? ভালো নয়? না, তুই তো তেমন ভালো রিয়াকশন দিস নি। এক্সপেক্ট করেছিলাম বেশি ভালো রিয়াকশন দিই। আমি ভেবেছিলাম যে কি তুই বলবি যে কি আই হেট ইউ, এক লাথি মারবো পেছনে। তো ইউজুয়ালি যেটা বলিস, তুই একদম ভেবে নিস কেন আমি ওটাই তো বুঝতে পারি না। ঠিক, টাটা বলে দে সবাইকে। টাটা। আমরা এখন দেখাচ্ছি সবজিগুলো। ফার্স্ট হচ্ছে বরবটি। চলো, তো বরবটি হয়েছে এখানে। এখানে আছে সব গেন্দা ফুল, গাঁদা ফুল, এটা পাতাবাহারি গাছ এক প্রকার। ওদিকে বেগুনও হয়েছে, দেখো দেখতে পাবে বেগুন। ঠিক আছে, তো আর আছে কাঞ্চন ফুল, পিঙ্ক কালারের, আমাদের জমির মতোই কিন্তু অনেক বেশি ফুল হয়। পেঁপে গাছ আছে একখানা। ওদিকে স্ট্রবেরি গাছ আছে ওদের, কিন্তু স্ট্রবেরি হয়নি। খুচরো পাপিদের পাপ। তো আম গাছ আছে ভালো। এদিকে আরো বরবটি গাছ, ওই যে কুমড়ো গাছ, কুমড়োর ফুল, এটা কামরাঙা গাছ। ওদিকে আছে আখ গাছ। গুড গুড গুড। তো চলো, এখন বাজে এই কাছাকাছি 4:30। তো আমরা এখন যাব এই রাস্তায় ঘুরবো, ঘোরার পরে দেখবো সোহিনী কি কি দরকার রাস্তা থেকে। অনেক কিছুই গাছপালা নেবে হয়তো, তো ইগনোর হার, তো সেগুলো দেখবো। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক কি কি পাওয়া যায় আর সোহিনী কি কি রাস্তা থেকে নেয়। আরে কুড়িয়ে কাটিয়ে বেইজ্জতি তো আমার হয় রাস্তাতে, কখনো পড়ে যাই, কখনো পড়ে যাচ্ছি, কখনো কুকুরে তাড়া করছে। তো স্ট্যান্ডেই তো পড়ে গেলাম আজকে, তাই না? আমার মর্নিং ওয়াক মানেই পড়ে যাওয়া, উঠে বসা। আমি অ্যাক্সিডেন্ট করে করি, আমার ওই জন্যই তো হাঁটানো হয় না মর্নিং ওয়াকে, যাতে হাঁটাটা শিখে যাস। এ বেইজ্জতি করিস না ব্লগে। চলো যাই এখন। পশু পাখি আর কি দেখাবো, সব ব্লগেই তো দেখাচ্ছি। হ্যাঁ, সামনে এই তো একটা পশু বড়। ঠিক আছে, আমি খেতে পাই, তুই পাস না, এটা হচ্ছে তফাত। তো চলো ঘুরতে আমাদের সাথে। কোথায়? চলো, কোথায় যাবে? রাস্তায়। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি এই ফুলটা একটা জায়গা থেকে ছিঁড়তে গেছিলাম। তো আমি এই ফুলটা এক জায়গা থেকে ছিঁড়তে গেছিলাম, ছিঁড়তে গিয়ে এই ফুলটার জন্য আবার আরেকখানা স্ট্রাগল, হ্যাশট্যাগ পিপাসা অ্যান্ড হার স্ট্রাগলস। ঠিক আছে, আমার এই হাতে দুটো কাঁটা ফুটেছে অ্যান্ড রক্ত বেরোচ্ছে। গুড, চল কি পানা ফানা নিবি, নিয়ে নে। বুঝবি নীতিশি, তো এই গোলাপের জন্য তো কাটা সহ্য করতেই হবে। চলে গেল। হোয়াট হ্যাপেন্ড? কি পানা? চনা ঠিক পেয়ে যাবি, তো সৈনির এখন পানা দরকার, ওর মাছের জারে মাছগুলোর ওপরে জলে ভাসবে পানা, সুন্দর লাগবে। চলো টাটা। টাটা নয়, খালি কথা কথা টাটা বলার অভ্যেস হয়ে গেছে, বলাটা বন্ধ করতে হবে, ব্যাড হ্যাবিট। চলো দেখাই।
এখান থেকে পানানো তো ডেঞ্জারাস কেন এখান থেকে নেবেই তো জানি এনে হাতে করে কি কিছু তো জিনিস আনিস নি নেবো না সারা পাড়া চষে বেড়াচ্ছে ওই দিকটা আমি ঘাটটাই সেরে আছে চলো চলে চলো চলে চলো সোহিনী ওয়ান্টস টু হ্যাভ দিস টাইপ অফ জংলা গুড মানে আই থিঙ্ক এটা তুলসী না তুলসী না দেখ ফুলগুলো দেখ জায়গান্টিজম ফুলগুলো হলেই কি সব তুলসী হয়ে গেল নিয়ে নিতে পারিস দেখতে তো ভালো কি নেবো নিতে পারিস আসেই তো পোতা আছে তোর বাড়িতে এগুলো এটা এটা ভ্যারাইটি এটা ভ্যারাইটি এইটা এইটা হ্যাঁ গ্রেট আইডিয়া হেড যা রাস্তা ব্যাস হয়ে গেল ডাল ভাঙলে কিন্তু হবে না ডাল ভাঙলে এই যে আমাদের নিষ্পাপ বন্ধু এ ডাল তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি ওর যা যা নেওয়ার রাস্তাঘাটে কুড়োনো কাঁচানো শুরু হয়ে গেছে বাড়িতে গিয়ে পুঁতবে হয়তো ভালো প্রকৃতি প্রেমী গাছ প্রেমী আর আমি কি খাদ্য প্রেমী অবভিয়াসলি তাই তো তোকে নিয়ে যত না বলবো ততই ভালো তো ইউ হ্যাভ টু সে সামথিং ইন মাই ব্লগ ইংলিশ বুঝি না তোকে অবশ্যই আমার ব্লগে কিছু একটা বলতে হবে অবভিয়াসলি সেটা আমার ইনসাল্ট হবে না অপমানজনক কোনো কথা হবে না ভালো কিছু বলতে ব্লগে বলবো ইনসাল্টই তো করবো কুজবি তেজপাতা গাছ প্রচুর আশেপাশে প্রচুর বিশাল বড় লোক সবার তেজ বলে তেজপাতা গাছ বসে আজব গাজব পকছি তুই বুঝাচ্ছিস কেন হ্যাবিট র্যাবিট হ্যাবস হ্যাবিট আর তেরা তো গুতে না শাড়া গরুরা গুতে এই সামনে দেখ কাঞ্চনা থ্রি এসে গেছিল এই মাত্র আমরা কি খুঁজে পেয়েছি টমেটো গাছের ঝাড় আশা করছি টমেটো হয়েছে হয়নি হয়নি ফুল ধরেছে আবার আসবো আবার আসিবো ফিরে এটা ভাবো এত হেঁটে এত ঘুরে এত ক্যালোরি লস করে আমি জাস্ট এই এইটা পেলাম আর সইনি কি পেলি দেখি দে অ্যাটিটিউড মারনে কানে হি মেরে চ্যানেল পর এইটা পেয়েছে যেটা হবে কি না ভগবান জানে কাজটা স্বভাবে হবে না হবে না হবে না হাতে ব্যথা হাতে ব্যথা হাতে ব্যথা তো আশা করছি তোমাদের আজকে আমাদের এই আজব টাইপসের ভিডিওটা ভালো লেগেছে আমাদের প্রাপ্তি কষ্টের প্রাপ্তি ভালো কথা তো তোমাদের ভালো লাগলে আরও এরকম ভিডিও আসবে আমরা একটু মেন্টাল যদি না লাগে তাহলে আর তাও আসবে কিছু করার নেই আমি করবো ইনসাল্ট করা বন্ধ করে আমাকে এন্ড করতে দেবে ভিডিওটা তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বাই বাই। এই নাও জিম্মা এটা তোমার জন্য থ্যাংক ইউ টাটা বলে দাও টাটা।